সূর্যের পিঠের চেয়ে কেন বায়ুমণ্ডল অত বেশি উত্তপ্ত, কারণ খুঁজে পেল চন্দ্রযান টু। অবাক হচ্ছেন? খবরটা পেয়ে আমিও অবাক হয়েছিলাম। চন্দ্রযান টু সে তো চাঁদকে প্রদক্ষিণ করছে, চাঁদের খবরা খবর পাঠাচ্ছে, সূর্যের বিষয়ে সে কী করে জানলো? না, নাসার তরফ থেকে এই রকমই কনফার্ম করা হয়েছে যে এই খবরটা চন্দ্রযান টু এরই ডেটা বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে। কক্ষপথে প্রদক্ষিণের সময় চাঁদের ওপর নজর রাখতে রাখতে সূর্যের বহু যুগের একটি রহস্য উন্মোচনে পথ দেখালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান টু। সূর্যের পিঠ মানে ফটোস্পিয়ারের যে কেন লক্ষগুণ বেশি তাপমাত্রা সূর্যের বায়ুমণ্ডল মানে করোনা, তার অন্যতম একটি কারণ ধরা পড়ল চন্দ্রযান টু এর চোখে, মানে ক্যামেরা আর কি। দেখা গেল অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৌরশিখা বা সৌরঝলক মানে মাইক্রোফ্লেয়ার, যেগুলি সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা এক লাফে অতটা বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ। ইসরোর তরফে এ খবর দেওয়া হয়েছে, জানানো হয়েছে এমন প্রায় 100টি সৌরশিখা বা সৌরঝলক দেখেছে চন্দ্রযান টু। সূর্যের বায়ুমণ্ডলে আর যে 5 ধরনের সৌরশিখা বা সৌরঝলক দেখা যায় তার মধ্যে 4 তীব্রতা সবচেয়ে কম, এই শ্রেণীর সৌরঝলকের চেয়েও অনেক কম চন্দ্রযান টু এর দেখা সৌরঝলকগুলি, যেখানে এ থেকে শুরু করে প্রতিটি শ্রেণীর সৌরঝলকের তীব্রতা পরের শ্রেণীর সৌরঝলকের তীব্রতার 10 ভাগ। তাই চন্দ্রযান টু এর চোখে ধরা পড়া সৌরঝলকগুলিকে বলা হয় মাইক্রো ফ্লেয়ার। ইসরো আরও জানিয়েছে সূর্যের বায়ুমণ্ডলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মতন মৌল যেগুলি রয়েছে প্রচুর পরিমাণে, চন্দ্রযান টু এর পর্যবেক্ষণে সেটিও ধরা পড়েছে। তার এই কারণে সূর্যের সারফেস বা সূর্যের যে বডি দেহ তার তাপমাত্রা অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি তাপমাত্রা সূর্যের ওপরের করোনার মানে বায়ুমণ্ডলের। এছাড়াও আগামী দিনে আদিত্য L1 বলে একটি সৌর অরবিটার বা সোলার অরবিটার পাঠাতে চলেছে ইসরো, এই রকম খবর বেরিয়ে এসেছে। আগামী 2022 সালে সেটি কিন্তু সূর্যের দিকে পাড়ি দেবে, এবং আরও ল্যাগারাঞ্জ যে পয়েন্ট আছে সেখান থেকে সূর্যের ওপর নজরদারি চালাবে। এখনও যদি দুটি সোলার অরবিটার সূর্যকে অরবিট করছে, একটি পার্কার সোলার প্রো আর একটি সোলার অরবিটার যেটি এসা আর নাসার যৌথ উদ্যোগে পাঠানো, তারা বিভিন্নভাবে তথ্য পাঠাচ্ছে, তার মধ্যে থেকে চন্দ্রযান টু এর এই তথ্য একটা আলাদা দরজা খুলে দিল। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আসছি, আবার পরে দেখা হবে।